শুভ দুপুর প্রিয় দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের আজকের তারকা কথনের আয়োজনে গান, গানের মানুষ, গানের মানুষদের সাথে গল্প করা এবং ফাঁকে ফাঁকে একটু একটু করে গান তো শুনবই, কেননা গানের মানুষ রয়েছে, গান শুনবো না তা তো হয় না। কিন্তু তার আগে পরিচয়ের আনুষ্ঠানিকতা সারবার পালা। আমাদের সঙ্গে রয়েছেন গীতিকার এবং সাংবাদিক রবিউল ইসলাম জীবন, আমন্ত্রণ, এবং সেই সাথে রয়েছেন আমাদের সাথে রেহান রসুল ওরফ বাজে স্বভাব পয়। নামটাই যথেষ্ট, আগে পরে আর কিছু আর কি পরিচয়ের উপাধি দেবো, এতটুকুই যথেষ্ট। কেমন আছেন? ভালো, ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, আরো ভালো থাকবো এই আশাও করছি। ঈদ কেমন কাটলো? মানে ঈদের পরে অনেকদিন হয়ে গেছে, তারপরও যখনই কারোর সাথে দেখা হয় আমার ঈদটা দিয়ে শুরু করতে ইচ্ছে করে, কারণ ওই সময়টায় অনেক কিছু ঘটে গেছে। হ্যাঁ, ঈদটাকে যত বাড়ানো যায় আর কি শুরু করে এভাবে। আর ঈদুল আজহাও আসছে সামনে, সবকিছু নিয়েই হতে পারে। ঈদ আসলে মানে এবার খুব আরামে আরামে ঈদ কেটেছে, বেশ কিছু গানের কথা চলছিল, কথা হচ্ছে, বেশ কিছু গান আসছে সামনে। আর ঈদে এবার আমাদের অনেক আগের আমরা বন্ধুরা মিলে একটা ব্যান্ড করার চিন্তা ছিল, এই ঈদে সেটা সফল হয়েছে। না ফেরার দল নামে আমরা আমাদের ব্যান্ড ইন্ট্রোডিউস করেছি উইথ দ্য সং এই রাত। বাহ, তো না ফেরার দল কেন? না ফেরার দল কারণ এরকম একটা নাম মাথায় কি করে আসলো? এই নামটা আসলে আমার বন্ধু মাহমুদের দেয়া নাম। তো চিন্তাটা ছিল এরকম যে যত যা কিছু হয়ে যাক জীবনে, একটা সময় সবাই চলেই যায়। কেউ হয়তো একটা জায়গা ছেড়ে চলে যায়, কেউ হয়তো একটা মানুষকে ছেড়ে চলে যায়, কেউ হয়তো পৃথিবী ছেড়ে চলে যায়, অবশেষে আমরা সবাই না ফেরার দলে আছি আর কি। তো সেই কারণে নামটা দেয়া। খুব বেশি ডিপ থটে আছেন, কিংবা একটু হালকা করে বললে যে যেখানেই যাই, যে যেখানেই যাই করি না কেন, এই গানের জায়গা থেকে ফিরবো না, এই গানের দল থেকে ফিরবো না, একটু হালকা করে বললাম। বেশি মানে ভাবুক হয়ে গেলে আবার সোটা অন্যদিকে ঘুরে যাবে, আমরা একটু হালকা আনন্দ ফুর্তি মাঝে রাখি। ঈদ কেমন কাটলো? ঈদ আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি তো সবসময় গ্রামে ঈদ করি, মায়ের সাথে, মা মাটি সবকিছু, ছোটবেলা সব তো গ্রামে ফিরে গেলে আসলে সব একসাথে সবকিছু দেখা পাওয়া যায়। ঈদ খুবই ভালো, আর পাশাপাশি ঈদে আমার বেশ কিছু গান এসেছে, নাটকে প্রায় 5-6টা গান ছিল, আর এমনি আরও ভিডিওজে 3-4টা গান, তো সব একটা সিনেমার গানও রিলিজ পেয়েছিল। সব মিলে খুব ভালো ঈদ গেছে। ঈদটা খুব ফ্রুটফুল, কাজ এবং ছুটি সবটাই খুব পরিপূর্ণ হয়েছে। হ্যাঁ, মানে মানুষ, আমরা তো আসলে আনন্দ পছন্দ করি, আনন্দ করি, ঈদ মানে আনন্দ। আর সেই সাথে আমাদের আরেকটা জীবনের বড় আনন্দ হচ্ছে কাজ। আমরা যখন নিজের পছন্দের কাজ করতে পারি এবং সেই পছন্দের কাজ মানুষের সামনে নিয়ে আসতে পারি, তো সেটা যদি হয় ঈদে, তাহলে ঈদের আনন্দটা তো আরো ডাবল হয়ে যায়। তো এইটা আসলে ঈদে কাজ যদি, আমার মনে হয় প্রত্যেকটা মানুষই যে কাজটা করে, বিশেষ করে আমরা যারা লেখালেখির সাথে বা গানের সাথে আছে, আমাদের নতুন গান আসলে কিন্তু ওইটাই আমাদের ঈদ। তো একই সাথে আবার গ্রামে যাওয়া, মা বোন সবার সাথে একসাথে দেখা হওয়া, সব মিলে খুব সুন্দর ঈদ। আচ্ছা, একটু নাটকের গানগুলো নিয়ে একটু জানতে চাইবো, কি কি গান, কোনগুলো, কি রকম হলো? 5-6টা নাটকে গান গেছে, এর মধ্যে 3টা গান ছিল হচ্ছে রিঙ্কু, রাফাত মজুমদার রিঙ্কু ওনার নাটকে, 1টা নাটক ছিল প্রশ্রয়, এইটা হচ্ছে অভিনয় করেছিলেন মেহজাবিন, আর খুব ভালো রেসপন্স ছিল এই গানটা, মার্সেলের সঙ্গীতায়োজনে এটাতে কাজ করেছিলেন, হচ্ছে কোনাল ভয়েস দিয়েছিলেন এই গানটাতে। তারপরে ওনারই আরেকটা নাটক ছিল হচ্ছে রংডং, ওটাতে ছিলেন হচ্ছে অপূর্ব ছিল ওই নাটকটাতে, ওইটার গেয়েছিলেন হচ্ছে মাতিম সাকিব। এবং মজার বিষয় হচ্ছে ওই গানটা কিন্তু রেহান ভাইয়ের গাওয়ার কথা ছিল, তখন উনি কোনো একটা কারণে ব্যস্ত ছিল, উনি ব্যস্ত ছিলেন, স্কেজুল দিতে পারেন, হ্যাঁ দিতে পারেন, কারণ আমরা গানটা কিন্তু তারপর মাতিম করেছিল। আর রিঙ্কুর আরেকটা গান করেছেন, ওটাও করেছেন কোনাল, মার্সেল করেছে। এছাড়া আরো আপনি তখন কি কারণে ব্যস্ত ছিলেন? আমি আসলে আমার একটা বাজে স্বভাব আছে, একটা না অনেকগুলো আছে, তার মধ্যে একটা আছে মাঝে মাঝে আমি হারিয়ে যাই, মানে একেবারেই নিজের সাথে থাকার চেষ্টা করি যখন, মানে মাঝে মাঝে সবকিছু থেকে একটু আলাদা থাকতে ইচ্ছা করে, ওই আলাদা থেকে একটা জগৎ তৈরি করা, কিছু একটা নিয়ে বের হয়ে আসা, এমন একটা অবস্থান থেকে মিস হয়ে গেছে, ইটস আ কমপ্লিট মিস, মানে ওনার কথায় গান গাইতে পারলে একটা গান মিস হয় না, গান তো হয়েছে। আচ্ছা, ওই যে আপনি গায়েব হয়ে গেলেন, ওখান থেকে কি বের করে নিয়ে আসলেন? না ফেরার দল। সো একটা জিনিস আমাকে একটু বলতেই হবে, সেটা হচ্ছে যে উনি যখন মিস করে গেলেন, তো ওটা তো একটা রিকভার দেয়া লাগবে, রাইট, পেনাল্টি, সেটা কি হয়েছে?
মানে ফিরে আবার একসাথে কাজ করা বা না ফিরে আবার ইনফ্যাক্ট আমাদের একসাথে কাজ করা হয়েছে আর ওটা নাটকেরই গান ছিল সেই গানটা আজকে ভাই হয়তো একটু গেয়েও শোনাবে রেজওয়ানের করা আজকাল গানটা মায়াজাল হ্যাঁ সো মাছ মায়াজাল গানটা ছিল তো আরও আমরা আমাদের মধ্যে দুজনের মধ্যে কথা হচ্ছে সামনে হয়তো আমরা নিশ্চয়ই আমাদের কোনো গান আমাদের কেমন নতুন করে দেখা আসলে হি ইজ আ ফ্যান্টাস্টিক পারসন আমাদের এই মানে এই যে উনি আমাকে খুঁজে পাননি ওই সময়টাতে অন্য কেউ হলে রেহান ভাইকে তো খুঁজে পাওয়া যায় না একটা মাইন্ড করা টাইপের ব্যাপার চলে আসতো কিন্তু এই মানুষটা ওরকম না না সাধারণ মানুষ তো আমাদের জীবনে নানা রকম ব্যস্ততা আপনি সাধারণ মানে অবশ্যই নানান ব্যস্ততা নানান কাজ থাকে মানুষের আসলে পরিস্থিতি তো কখন কে কোথায় কিভাবে থাকে এটা আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে ওনার জন্য অপেক্ষা করেছি যেহেতু পাওয়া যায়নি শেষ পর্যন্ত সেটাই সেটাই আচ্ছা মায়াজাল নিয়ে যেহেতু কথা হচ্ছে একটু মায়াজালের খানিকটা অংশ দেখে নেব তারপর সাধারণ অসাধারণ নিয়ে কথা চলে বাহ খুব সুন্দর মানে সাধারণ মানুষ বলছিলেন কিন্তু মানুষ সাধারণ হয় কিন্তু তার কাজগুলো আসলে তাকে অসাধারণ বানিয়ে দেয় এইটা গানটার জন্য বলতে হয় রেজওয়ানের কথা রেজওয়ান শেখের সুর এবং সঙ্গীতায়োজন এবং হচ্ছে মজার বিষয় এটা কিন্তু সে নাটকের গল্প অনুসারে আগে সুর করেছিল সুরের ওপর তারপরে নাটকের মানে সিচুয়েশন অনুসারে তারপরে আমি কথাগুলো বসাই আর এটা হচ্ছে এটা খুব কঠিন মনে হয় না কখনো কখনো অবশ্যই কঠিন কারণ হচ্ছে সুরের যে একটা চলন থাকে এটা আমরা সবসময় মানে আগে যখন সুর হয় সবসময় এটা ধরা যায় না অনেক সময় এটা খুবই কঠিন হয়ে যায় আবার কখনো কখনো হয় যে সুরটা শোনার সাথে সাথে কোনো একটা শব্দ মাথায় চলে আসলো এবং সুরের উপর লিখলে সুবিধা যেটা সেটা হচ্ছে যথাযথভাবে শুধু সুরের শব্দটা পড়ে ওটা শুনতে খুবই ভালো লাগে খুবই আরাম লাগে পরিচালক হচ্ছে রুবেল হাসান আর এই তো গেয়েছেন তো রেহান রেজওয়ান ভাই অসাধারণ ছিল আসলে মানে ওনার ওখানে যখন রেকর্ডিং এ গেলাম এই গানটা গাইতে সবচেয়ে সুন্দর যেটা ছিল যে উনি একজন শিল্পীকে নিজের তার স্বাধীনতাটা দিতে জানে যে আপনি আপনার মতন করে করেন তারপরে মূলমূল কিছু জায়গাতে বদলে নিয়ে আসা আর যেহেতু রবি ভাইয়ের গান লিরিক আলাদাভাবে মাথায় বাজে তো ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স এন্ড ইটস আ বিউটিফুল সং নিঃসন্দেহে আচ্ছা আমি যেটা শুরুতে দর্শককে বলছিলাম যে গানের মানুষেরা বসেছে টেলিভিশনে আমরা যত যাই দেখি খালি গলায় যদি সামনে একটা লাইভ অনুষ্ঠান একটু গান না শুনি দু লাইন একটু কেমন হয়ে যায় না একদম কেমন হয়ে যায় শুনতেই হবে না আসলে শোনাতে চাইও গান মানে আমরা যারা গান গাই অনেকেই না ফেরার দল থেকে কি কিছু শুনবো না ফেরার দল থেকে গান শোনাবো না কারণ না ফেরার দলের যে গানটা আমরা বের করেছি সেটা আমরা দুই বন্ধু মিলে গিয়েছিলাম তো সেটা একা আমার পক্ষে মেইনটেইন করা সম্ভব না কিছু ল্যাপস ওভার ল্যাপস আছে তো এই কারণে অন্য একটা গান শুনেই এই কয়েকদিন আগে একটা গান করলাম ইমন চৌধুরীর সাথে পুলক ভাইয়ের লিরিক্স ছিল সেটা অবশ্য একটা ডুয়েট গান আমার সাথে অবন্তী স্মৃতিও ছিল সেখানে একটুখানি শোনাই আমার এই আকাশে এক টুকরো মেঘ তোমার কাছে যাচ্ছে যখন উড়ে উড়ে আলোর চেয়ে দ্রুত যে তার বেগ সাথে আমার চিঠি আর থেকো না দূরে দূরত্ব শুধুই দ্বিধা দ্বন্দ্বে ভাঙো ভেঙে চুরে কাছে আসো দূরত্ব শুধুই দ্বিধা দ্বন্দ্বে ভাঙো ভেঙে চুরে কাছে আসো অনেক তো হলো এবার ভালো ভালোর মতোই বাসো কি সুন্দর গানটা কোথায় পাওয়া যাবে এটা হচ্ছে ইউটিউবে অবশ্যই খুঁজলেই পাওয়া যাবে গানের নাম মেঘদূত ইমন চৌধুরীর করা গানটা এটা হচ্ছে কিছুদিন আগের যে ক্লোজ আপ এর নাটকটা গেল কাছে আসার গল্প সেখানে টাইটেল সং ছিল সুন্দর হ্যাঁ আমি ওটি ভাবছিলাম যে গানটা কোথায় শোনা গেছে হ্যাঁ শোনা হয়েছে খুব সুন্দর একটা গান কিন্তু খুবই সুন্দর একটা গান আচ্ছা আর আর কাজ নিয়ে একটু কথা বলতে নাটকের বাইরেও তো নিশ্চয়ই আরো কাজ হয়েছে এর মধ্যে সেগুলো একটু নাটকেও আরো দুই তিনটা গান ছিল জাকারিয়া সুখিন একটা নাটকের গান ছিল রুবেল হাসান আর একটা অন্য একটা গান ছিল আর হচ্ছে মোস্তফা কামাল রাজবাইয়ের একটা গান নাটকের গান ছিল মনে মনে নাটকে
আর এটা সিনেমা কি নাটকের গান বেশি হচ্ছে না এই রিসেন্ট গত এক দুই বছর তো আসলে নাটক বেশি হচ্ছে আর অডিওর যে গান বা মিউজিক ভিডিওস ওটার কাজটা কিন্তু অনেকটাই কমে গেছে যার ফলে হচ্ছে আমরা হয়তো যে মানে যেটা ওই কাজটা করতাম ওটা আসলে খুব একটা যেহেতু কাজ নাই তো অনেক সময় নাটকের গল্প বা নাটক অনুসারে যেহেতু গান হচ্ছে তো মাঝে মাঝে লেখা হয় আর কি আর যে অন্য যে গানগুলো ছিল এর মধ্যে একটা গান ছিল হচ্ছে কে তুমি এটা হচ্ছে এইজ রুবেল পরিচালিত এবং অভিনীত ওনার বিদ্যাশ্রম ওনার সিনেমা ওই সিনেমার একটা গান এইচ ডি রুবেল এবং হচ্ছে লিজা এই গানটা গেয়েছেন এটা খুব মেলোডিয়াস একটা গান এবং আমি নিজে পার্সোনালি খুব মানে গানটা শুনে খুব আরাম পেয়েছি শান্তি লেগেছে গানটা শুনে এছাড়া মুখলেসুল ইসলাম নীলু আঙ্কেল আঙ্কেলের একটা গান বেরিয়েছে ওটা ছিল সিঙ্গেল একটা গান আচ্ছা আমরা কি একটু এইচ ডি রুবেলের গানটা একটু দেখে আসি দেখে তারপরে আবার ফিরে চলে আসি সিনেমাকে রিলিজ হয়েছে না 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 এখনো হয়নি শুধু গান রিলিজ গানটা কিন্তু এটা লেখা হয়েছে আরো প্রায় 4-5 বছর আগে আচ্ছা তখন এরপর তো করোনা সব মিলিয়ে আর কি সিনেমাটা রিলিজ হয়নি আর উনি রুবেল ভাই এটা হচ্ছে উনি শুরু করেছিলেন তো একদিন আমাকে নিয়ে বসলেন যে জীবন এটা শুরু করেছে এটা লিখে দাও ওনার সাথে আমার প্রথম কাজ এবং উনি তো আমার সাথে ছোটবেলা থেকে আসলে ওনার গান শুনে আসছি এবং প্রিয় কণ্ঠ প্রিয় মুখ সব মিলে ভালো একটা অভিজ্ঞতা ছিল ওনার সঙ্গে আচ্ছা নিজের পুরনো লেখা গানগুলো যখন শোনেন মাঝে মাঝে হয় না যে কোনো কারণে ফিরে এসলো সেটা এফএম রেডিও দিয়ে হোক বা টেলিভিশনে সিনেমার গান দেখানোর মধ্য দিয়ে হোক কেমন লাগে এটা অবশ্যই আনন্দ লাগে কিন্তু কখনো কখনো এমন হয় মানে হয়তো কথাটা শুনে মনে ইস যদি এটা এখন লিখতাম তার একটু বেটার হইতো বা আসলে তখন তো ওই পরিবেশে ওই সময়টার মধ্যে ওইটা শেষ করতে হয়েছে এমন কখনো হয়েছে যে আপনি ভুলে গেছেন এটা আপনার লেখা গান মনে হচ্ছে আরে বা গানটা তো খুব সুন্দর না না এমন এমন হয় না এমন হওয়ার সুযোগ নেই কারণ হচ্ছে আমি তো গানটা শুনলে যেহেতু আমার নিজের গান আমি ওই গানটাকে ভাবেই নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করি জীবন ভাইয়ের ছবি দেখে হয় যে আরে এই হ্যান্ডসাম লোকটাকে ও আছে এরকম হয় আচ্ছা দুজনের আলাপ কিভাবে হলো আজকে সোশ্যাল ম্যাচ করে কাপড় পরে এসেছেন গানে গানে আলাপ আমাদের মানে ওনাকে সাথে প্রথম যেদিন কথা বলি ওই দিন মনে হলো এই লোকটাকে আমি অনেক আগে থেকে চিনি এই মানুষটা আমার সাথে অনেক দিনের পরিচিত কারণ তাকে আমি ফেসবুকে ফলো করতাম রেগুলার বেসিসে তার গানগুলো দেখতাম তার লেখার ধরন দেখতাম অপেক্ষা করতাম মনে মনে যে কবে ভাইয়ের সাথে একটা কাজ হবে পরে যখন কথা হলো তখন দেখলাম যে এই মানুষটা আমাদের মতো তো তার সাথে ঘুলে মিলে যেতে আর সময় লাগেনি আর রেহানের কথা রেহান ভাইয়ের কথা যেটা বলবো ওনার যে বাজে স্বভাব যে গানটা সত্যি কথা মানে এই গানটা যখন আসছে আমরা অবাক হয়েছি এত সুন্দর একটা লিরিক হঠাৎ করে মানে এই যে একেবারে ডিফারেন্ট মানে যে বাজে স্বভাব এই জিনিসটা যে একটা গান হইতে পারে এবং এত সুন্দর হইতে পারে এবং এটার প্রকাশভঙ্গি সুরের সাথে গাওয়াতে কমপ্লিট যে প্যাকেজটা এটা প্যাকেজটা যে এত সুন্দর ভেরি নাইসলি এটা এবং হচ্ছে তখন গানটা যখন বের হয়েছে অনেকের ফেসবুকে এটা পোস্ট হিসাবে বিভিন্ন লেখায় উদাহরণে কিন্তু এটা এসেছে এটার জন্য এই গানের সাথে মানে যদিও আপনি কথা হয়তো অনেকবারই বলেছেন তারপরও পুরনো কথা আবার ফিরে ওঠানো এই গানের সাথে আপনি সম্পৃক্ত হলেন কি করে মানে এই গান কি করে আপনার কণ্ঠে এলো কণ্ঠে না প্রথমে আসলে আমার মাথায় এসেছে তারপরে আমি লিরিক লিখলাম লিরিক লেখার পরে সুর আসলো হৃদয়ে সুর করলাম তারপরে মনে হলো এই দুটার কম্বিনেশনে যেহেতু গাইতে হয় গানটা গেয়ে ফেলি তো গেয়ে ফেললাম তারপরে ওই সময়টাতে আমার আশেপাশে পৃথ্বীরাজ ছিলেন যিনি এখন নেই আমাদের সাথে 2019 উনি মৃত্যুবরণ করেছেন তো পৃথ্বীরাজ ওয়াজ আ ফ্যান্টাস্টিক ম্যাটেরিয়াল মানে উনি একটা ক্যাটালিস্টের মতন ছিলেন যেখানে যান সেই জায়গাটাকে উনি উঁচু করে তুলে ধরতেন তো উনি মোটামুটি জোর করে আমাকে বললেন যে না আজকেই আপনার ডেমো দিতে হবে যেই গানটা রেডি আছে ওটা নিয়ে আসেন তখনই আমি বাজে স্বভাব নিয়ে আসলাম ওই ডেমো ভয়েস দিয়ে উনি কাজটা করে ফেললেন 6-7 মাস পরে হঠাৎ করে বললেন যে রেহান ভাই গান হয়ে গেছে তারপরে তো রিলিজ হলো তারপরে বাকিটা আচ্ছা একটু না ফেরার দল নিয়ে আমি আরো কথা শুনতে চাই কিভাবে প্রস্তুতি নিচ্ছেন মাঠে নামার জন্য কি করবেন কি প্ল্যানিং হয়েছে কি যে আজকালকার কিছু জায়গায় দেখি যে খাবার দাবার যারা সৃষ্টি করে এতগুলো আইটেম নিয়ে বসে তারপরে এতটুকু একটা আইটেম হয় সেটা দিয়ে পেট ভরে না তো না ফেরার দলের প্রিপারেশনটা অনেক বড় উই হ্যাভ বিন সিঙ্গিং ফর দ্য লাস্ট 14 ইয়ার্স 12 বছর ধরে আমরা এই বন্ধুরা একসাথে গান করছি কোথায় ছিলেন আপনারা রিলিজ করা হয়নি কোনো এক কারণে নানান ভাবে নানান ব্যস্ততা একজন একের দিকে চলে যাওয়া এই যে গানগুলো এখন বের হওয়া শুরু হলো সবে মাত্র প্রত্যেকটা গানই আসবে অনেকগুলো গান আমাদের পাইপলাইনে আছে সবে মাত্র শুরু করলাম না ফেরার দল আমি আর মাহমুদ
তো এখন রিলিজের ব্যাপারটা শুধুমাত্র কি ভার্চুয়ালি মানে ইউটিউব বা ওই প্ল্যাটফর্মের মধ্যে ইউটিউব প্ল্যাটফর্মই আমরা বের করছি বিকজ দিস ইজ দ্য অনলি প্ল্যাটফর্ম এখন অ্যাকচুয়ালি যে অবস্থানটাতে আছে এছাড়া একটু আগে জীবন ভাইয়ের কথা থেকে একটু তুলে নিয়ে বলি নাটক ব্যতীত এখন আমাদের আরও একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম হয়েছে সেটা হচ্ছে ওটিটি ওটিটি হ্যাঁ সো এই ওটিটির কথা না বললেই নয় গত বছর রূপকথার জগতে গানটার জন্য আমি নমিনেশনও পেয়েছি এই গানটা অসাধারণ একটা হিট ছিল এবং বিউটিফুল একটা সং ছিল বাই সাজিদ সরকার এন্ড সোমেশ্বর অলি এবং ভবিষ্যতেও এই যে সামনে কয়েকদিন পরে ইনশাআল্লাহ শিহাব শাহীন ভাইয়ের একটা নতুন ওয়েব সিরিজ আসছে তো সেখানেও সন্দীপ ভাইয়ের কম্পোজিশন এবং লেখায় আমার আর একটা গান থাকছে বাহ কি দারুন আর একটু আমরা পর্দায় চোখ রাখি চলুন একটা গান শুনে আসি খুব সুন্দর গান আমি অনেকদিন পর রং মিলান্তি শব্দটা শুনলাম গানটার সম্পর্কে একটু জানতে চাই গানটা সোমেশ্বর অলির লেখা রং মিলান্তি শব্দটা যেহেতু আপনি বললেন এই কারণে লেখা দিয়েই শুরু করলাম আর সুর করেছেন সাজিদ সরকার আমার আমার ভাষ্যমতে দ্য মেলোডি কিং মানে বাংলাদেশের আর অবনী মাহবুব যিনি আমার সাথে গেয়েছেন বা আমি যার সাথে গেয়েছি উনি অ্যাকচুয়ালি এই গানটা সৃষ্টি করতে চেয়েছেন ওনার ইচ্ছে ছিল উনি একটা গান করবেন আমার সাথে আমরা দুজন মিলে একটা গান করব তখন অস্ট্রেলিয়া থেকে উনি অ্যাকচুয়ালি ভয়েস দেন এবং ভিডিওটা আবার ইন্ডিয়াতে হয় মানে ইটস আ প্রোডাকশন আউট অফ লাভ শুটিং ইন্ডিয়াতে হয়েছে হ্যাঁ শুট ইন্ডিয়াতে হয়েছে ভিডিওতে যেহেতু আমরা নিজেরা ছিলাম না উনি অস্ট্রেলিয়া থেকে ভয়েস দিয়েছেন আমি বাংলাদেশ থেকে ভয়েস দিয়েছি তিনটা দেশ মিলিয়ে গানটা আর কি অবনি যে অবনি মাহবুব ওনার ঈদে একটা গান বেরিয়েছে ঈদে সর্বশেষ ওনার যে গানটা ওটা আমারই লেখা আরে বাহ ওটা ওটা হচ্ছে অবনি আপা আর ওনার সাথে হচ্ছে শান ভাই দ্বৈত গানটা করেছেন দুজন ডুয়েট গেয়েছেন এবং ওটারও সুর এবং সঙ্গীতায়োজন করেছেন রেজন শেখ এবং খুব সুন্দর একটা গান হয়েছে এটা ইউটিউবে এটাও আছে আবার তুমি আর আমি মানে এটা এটা শুরুর উপরে লেখা হয়েছে গানটাও আগে শুরু করা হয়েছিল তারপরে লেখা হয়েছিল মানে খুব সুন্দর একটা গান এবং আপা উনি গানের প্রতি ওনার এত ডেডিকেশন এত সুন্দর খুব আগ্রহ নিয়ে উনি কাজগুলো করেন কি সুন্দর একটা গান কি সুন্দর গেয়েছেন উনি আপনিও নিশ্চয়ই কিন্তু মানে ওনার কথাটা যেহেতু আলাদা করে বলা হচ্ছে নিঃসন্দেহে ওনার জন্য অনেক অনেক শুভকামনা আপনাকে আচ্ছা দুজনের একসাথে কাজ নিয়ে একটু গল্প করতে চাই কি আসছে কি আসবে আসবে সামনে অনেক কিছু আসবে এটা জানি প্রথমে আমরা যে গানটা দেখলাম মায়াজাল গানটা একদম শুরুতে যেটা ওইটাই আসলে জীবন ভাইয়ের কথাতেই করা ছিল গানটা তো এটাও মানে মানে কি বলবো খুব ব্যস্ততার মধ্যে তখন যথেষ্ট একটা সময় গেছে যে আমার খুব একটা যে কথা হয়েছে তাই তা নয় তাই না গানটার সময় লিরিকটা পেয়ে আমি জানতে পারি যে এটা জীবন ভাইয়ের লেখা এবং সাথে সাথে আমি আর কোনো কথা বলিনি যে আচ্ছা ঠিক আছে গান আমি করছি মানে এই ব্যাপারটা আছে আমাদের কিছু মানুষের মধ্যে না আমার আমার খুবই পছন্দের একটা বোকাল রেহান রসুল ভাই তো আমরা আশা করি ইনশাল্লাহ সামনে অন্য কোনো মাধ্যম থেকে তো হবেই ইনশাল্লাহ আমরা নিজেরাও উদ্যোগ নিয়ে আমরা অবশ্যই একটা গান করবো ইনশাল্লাহ আচ্ছা এবার একটু নিজের কাজের মানে নতুন কি কাজ নিয়ে ব্যস্ততা নতুন নতুন কি লেখা নতুন তার সাথে অনেকগুলো রকম কাজ চলে থিম সঙের কাজ চলে তারপর আমি সিনেমার দুই তিনটা গানের কথা বলতে চাই সেটা হচ্ছে অন্তরাত্মা একটা মুভি আসতেছে শাকিব খানের ওই সিনেমাতে আমি দুইটা গান করেছি এবং একটা হচ্ছে টাইটেল গান এবং ওই টাইটেলটা গানটা গেয়েছেন বলিউডের এই মুহূর্তে জনপ্রিয় গায়কদের একজন জুবিন নটিয়াল আর ওই সিনেমাতে আরেকটা গান গেয়েছেন হচ্ছে ন্যান্সি এবং হচ্ছে পিন্টু ঘোষ দুইটা গানেরই সুর সঙ্গীত আয়োজন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত যিনি হচ্ছে খুবই বিখ্যাত কলকাতার এবং বিশেষ করে শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং সহ কলকাতার অসংখ্য শিল্পীর গান ওনার করা হিট হিট গানগুলো ওনার করা তো এই দুইটা গানই খুবই ভালো হয়েছে এবং গানটা নিয়ে আমরা গান দুইটা নিয়ে আমরা খুবই আশাবাদী আরেকটা গান আছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমা একটা গান থাকছে সেই গানটা ইমন চৌধুরীর সুসঙ্গীত আয়োজনে এবং এই গানটাও খুব সুন্দর একটা গান এছাড়া আর দুই একটা সিনেমায় সামনে গান আসবে আর এমনি তো লেখা তো এমনি হইতেই থাকে ইমরান পড়শি সহ আরও অনেকের কাজ সামনে আসবে ইনশাআল্লাহ যিনি কাজ করছেন তারও মন ভালো থাকে একটা ভালো লাগার কাজও মানে তৈরি থাকে যেমন না ফেরার দল নিয়ে বলছিলেন উনি যে অনেক অনেক প্ল্যান আছে কিন্তু অনেক যাই থাক আর যাই আমাদের কাজ পর্যন্ত পৌঁছাক না কেন সেটাই আমরা গ্রহণ করব আনন্দের সাথে এবং সেটাকেই আমরা ভালোবাসবো সেটাই চাওয়া আচ্ছা আপনি যা যা লেখেন সব মনে থাকে না আচ্ছা আমি বেশিরভাগ সময় দেখা যায় আমি নিজের গানের লিরিক আমি খুব ভুল করি এই কারণে মানে যখন আমাকে আজকেও জীবন ভাই বললো যে গানটা কিন্তু গাইতে হতে পারে সাথে সাথে আমি লিরিক খুঁজে বের করছি আমি এখন বলবো যে আপনাকে বাজে স্বভাব গাইতে হবে বাজে স্বভাব গাইতে হবে হ্যাঁ
এটা তো না, এটা আসলে ভুলতে পারি না, কারণ এত অনুষ্ঠানে এতবার গাইতে গাইতে এটা এখন মুখস্থ ঠোঁটস্থ হয়ে গেছে পুরো। আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, যে কারণে বাজে স্বভাবের জন্য চাওয়া আমাদের, আমরা অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাই দুজনকে আজকে আসবার জন্য, এবং সেই সাথে সাথে আরো আরো সামনে অনেক অনেক কাজ, তার জন্য আপনারা খুব ভালো থাকুন, শুভকামনা। তোমাকেও অনেক ধন্যবাদ, এবং যারা এতক্ষণ আমাদেরকে দেখেছেন সবার জন্য অনেক ভালোবাসা, সবার জন্য ভালোবাসা, এবং চ্যানেল আইকে ধন্যবাদ এই আয়োজনটা সবসময় এত সুন্দর করে করার জন্য। থ্যাংক ইউ। আমরা একেবারে শেষের দিকে, কিন্তু শেষটা তো বাজে স্বভাব ছাড়া হবে না, বাজে স্বভাব ছাড়া আজকের অনুষ্ঠানটা একেবারেই বৃথা হয়ে যাবে, তো যে কারণে বাজে স্বভাব দিয়ে আমরা আয়োজন থেকে বিদায় নিচ্ছি, কিন্তু যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো বাজে স্বভাব রাখবেন না, আমাদের সাথে থাকবেন। ওকে, যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না, আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে, ঝরে গলে যাবে যে বরফ গলে না, আমি গলা বেছে খাবো খানের আশেপাশে, রব ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না, কারো একদিন হব কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না, আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না।